দারচিনি আছে 500 টাকা কেজি, এলাচি আছে 3000 টাকা, জিরা হইলো 700 টাকা বেচতেছি আমরা, খুচরা পর্যায়ে বেচতেছি। আদা 220 টাকা, 30 টাকা, রসুন 190, 200, পেঁয়াজ 70, 75, উঠানামা করে 2 সেট 5 টাকা এদিকে এদিক। গত 5-6 মাস আগের থেকে এখন 100 টাকা, 120 টাকা মতো বাড়ছে। আর ইয়ে এলাচির দামটা আগের থেকে মোটামুটি 600-700 টাকা বাড়ছে। আর জিরা আর অন্যান্য মশলা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আদা রসুন আগের থেকে 30-40টা বাড়ছে। আন্তর্জাতিক বাজারে জিরার দাম বেশি এখন। এলাচি হলে বর্তমানে চলতেছে 3100-3700 টাকা এলাচি। লবঙ্গ চলতে আছে 1450-1550 টাকা। গোলমরিচ হলো আপনার আগে আসলো 600 টাকা, এখন বর্তমানে হলো 850 টাকা। দারুচিনি 400 থেকে এখন 450 টাকা কেজি চলতে আছে। আর যৌত্রিক ওগুলো আমার 3000 টাকা আসলে এখন 3200 টাকা। আলু একটু চাহিদার কারণে একটু বাজার কিছু বাড়তে এই কারণে, যেরকম আমরা যদি 2800 কিনি 2900 বেশি, আবার 3000 টাকা কিনলে 3100-3100 টাকা বিক্রি করি। আমরা হলো বাজার রেটের উপরে কেনার উপরে বিশেষ করে আর কি দাম। গত কোরবানি দিয়ে বা গত 6 মাস আগে আমরা মশলা জিনিসগুলোর মধ্যে আমরা সবচেয়ে একটু কমতির ভিতরে আমরা পেয়েছি জিরা আর অন্যান্য মশলাগুলোর দাম আগের তুলনায় বেশি। রসুনের দাম বেশি, আদার দাম বেশি, পেঁয়াজ তো বেশি আছেই। হলুদের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এলাচের দাম 3000 টাকা চাচ্ছে। এভাবে মশলার দাম বাড়তেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর আমাদের যে বর্তমানে বেতন বাড়তেছে না, কিন্তু মালের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, টাকা মশলার দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা সাধারণ মানুষ সিমসিম খেয়ে যাচ্ছি। পাইকারি তো খাতুনগঞ্জ, ঢাকা, মুলুই বাজার বিভিন্ন জায়গায় এটা ভোক্ত অধিকার বা সরকারি আরও যারা আছে বা অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি আছে, এরা ওই জায়গায় যদি একটু বাজার কন্ট্রোল করে তো এটার নিয়ন্ত্রণে আসবে। এবং মশলাটা বাইরের থেকে আসে বেশি। মশলাটা আমাদের বাজারে খুচরা বাজারে মনে করেন যদি 2000 টাকা কেজি বেছে, প্রাণ কোম্পানি, বসুন্ধরা বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানিগুলো যদি এই এলাচি যদি 2000 টাকা আমাদের ব্যবসায়ীরা বিক্রি করে, ওদের এই প্যাকেটে এটা পড়ে 6000 টাকা। 300 টাকার মরিচ ওরা বেছে 800 টাকা, ওগুলা কিন্তু কেউ দেখে না। এই যে আমরা খুচরা বাজার বিভিন্ন নিরীহ দোকানদার বিক্রি করি, আমাদেরকেই সবাই কয়, কিন্তু আমরা ওই পুরান বাজার ঢাকা চিটাং তো আনি, তো আমরা তো কিনতে বেশি, কিন্তু আমরা যেখান থেকে আনি পাইকারি, ওই বাজারগুলো নিয়ন্ত্রণ করলে খুচরা বাজারও কমে যাবে আশা করি। আর এবং এই বড় বড় কোম্পানিগুলো এদের নিয়ন্ত্রণ করলে অনেক কিছুর দাম কমে যায়, দামটা বাড়ে বিভিন্ন জায়গায়, চিটাগাং, ঢাকা, এই সমস্ত জায়গায় আমরা এরা মজুদদার আছে, মজুদদার করে খোঁজ করলে বাড়লে তখনই আমাদের এই বাজার নিয়ন্ত্রণে আসবে আমি আশা করি। তো আমাদের পাল বাজার, আমাদের এখানে সরকারি ভোক্তা অধিকার, তারপর ডিসি সাহেব ম্যাজিস্ট্রেট পাড়ায় এবং ওই বাজার পরিদর্শক, এই সবাই আসে এবং আমরা প্রতিদিন মাইক দিয়া সব দোকানে দোকানে বলি, ক্রেতাদের সতর্ক করি, বিক্রেতাদেরও সতর্ক করি এবং আমরা নিজেরাই প্রতিদিন প্রতি দোকানে হাইটা হাইটা এই বাজার দেখি এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। শুধু পালো বাজারে একটু বেশি না, এটা সারা বাংলাদেশে একটু বেশি। এটার মূল কারণ হলো যেমন রমজানে আপনার এলাচির দাম ছিল 1600-1700 টাকা, এখন আমরা সেই এলাচি ক্রয় করতে হয় 3200 টাকা করে, এবং নিম্নমানের এলাচি একটা নিম্নমানের যেটা ওইটা হলো 2900 টাকা, আবার 3500 টাকাও এলাচি আছে। এটা একমাত্র সিন্ডিকেটের কারণে এটা হয়েছে। আমাদের সরকার বলেন বা বাজার নিয়ন্ত্রক যারাই হোক, এই জিনিসটা ওনাদের দৃষ্টিতে নেয় না। যদি 1 মাস আগেও 1-1.5 মাস আগেও এটা দৃষ্টিতে নিত, তাইলে বাজারটা এই অবস্থা হইতো না আন্তর্জাতিক বাজার মান হিসাবে। কিন্তু আমাদের দেশে মশলাটা সিন্ডিকেট করে অনেক দাম বাড়িয়ে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ী। আমরা প্রতিনিয়ত দোকানদারদের সাথে প্রতিনিয়ত বৈঠক করি, মিটিং করি এবং ডাক খোঁজ নেই এবং খোঁজখবর নেই। কিন্তু আমাদের পালের বাজার, আমি অন্য বাজারের কথা বলতে পারবো না, পালের বাজার অসাধু কোনো ব্যবসায়ী নেই এবং রাহি করার মতো কোনো মজুদার নাই।
আমরা আনি আনি পুরান বাজার থেকে আমরা আনি বিক্রি করি, কিন্তু পুরান বাজার আলারাও আমরা কমে দিতে পারতেছে না। মৌলভীবাজার এবং খাতুনগঞ্জে এই দুই জায়গায় যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে পুরো বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। গুটি কয়েক লোকের কাছে, গুটি কয়েক লোক মশলার ব্যবসা করে তারা তারা সারা দেশ জিম্মি করে ফেলছে, এবং তারাই একেবারে রাতারাতি এক কেজি এলাচি রমজানেও আমরা কিনছি 1600-1700 টাকা দিয়ে, সেই এক কেজি এলাচি এখন কিনতে হয় আজকের বাজার দর 3200 টাকা, তাও মিডিয়ামটা। শুধু মশলার বাজারটা অস্থিতিশীল অবস্থায় আছে। দারচিনি বাইরের থেকে আনতে হয়, লং এলাচি যৌত্রিক জাইফল পোস্তার দানা এগুলি বাইরের থেকেই আনতে হয়। স্বাভাবিক এলাচির দাম বাড়ছে, ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে। আমাদের যারা ছোটো ব্যবসায়ী আছে, এখন ছোটো ব্যবসায়ীরা আছে মানে যাতাকলের ভিতরে, দেখা গেছে আজকে আপনারা আসছেন, কালকে বক্তা অধিকার আসছে। আর বক্তা অধিকার আমি ধন্যবাদ জানাই বক্তা অধিকারের, বক্তা অধিকার কিন্তু প্রায় প্রতি সপ্তাহেই বাজারে হানা দেয়।